ভয় দেখালে কিছু হবে না, এবার টপ করে হবে, আর এবার ঠিক আছে। ভাই আগর মে তর সুদীপ বর্মন আগে করো, সুদীপ বর্মন আগে করো, সুদীপ বর্মন আগে করো। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে সুদীপ রায় বর্মন সেখানে যে আজকের যে একটা র্যালি সংগঠিত হবার কথা ছিল, যেহেতু আজকে সেখানে লাস্ট দিন, আজকে প্রচারের শেষ দিন, এবং সেই প্রচারের শেষ দিনে আমরা দেখানোর চেষ্টা করব কংগ্রেস ভবনের সামনে থেকে সুদীপ রায় বর্মন সহ ওনার যে পরিবারের সদস্যরা রয়েছেন, ওনার পরিবারের সদস্যরাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। এবং আপনারা সকলেই জানেন যে সুদীপ রায় বর্মনের উপর সেখানে একটা হামলা সংগঠিত করা হয়েছে, এবং সেই হামলা সংগঠিত করার পর আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আজ সুদীপ রায় বর্মনের পক্ষ থেকে সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি সুদীপ রায় বর্মন রয়েছেন, রয়েছেন সেখানে আশিস কুমার সাহা, তার পাশাপাশি সুদীপ রায় বর্মন। দেখানোর চেষ্টা করবো যে আক্রমণটা সংঘটিত হয়েছিল, সেই আক্রমণের জেনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বিভিন্ন ভাবে যদি আমরা পিছনে দেখার চেষ্টা করি যে আজকে কিন্তু প্রচারে ইতিমধ্যে সেই প্রচারের দেখার চেষ্টা করবো। আমরা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আপনাকে দেখানোর চেষ্টা করছি। আজ যেহেতু শেষ লগ্নের প্রচার, সেই শেষ লগ্নের প্রচারে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি একটা অন্য আরেকটা দৃশ্য সেখানে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সুদীপ রায় বর্মন ওনার যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যদের নিয়ে যে অবস্থাটা সেখানে দেখা যাচ্ছে। যেহেতু দুদিন আগে সেখানে একটা হামলা সংঘটিত হয়েছিল, এবং সেই হামলা সংঘটিত হবার পর যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেই ঘটনার জেরে কিন্তু এখনো পর্যন্ত তিনি অনেকটাই অসুস্থ অবস্থায় রয়েছেন। সেক্ষেত্রে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন। আমরা সেখানে একটু কথা বলার চেষ্টা করব সম্পাদিকা রয়েছেন, আইসিসি সম্পাদিকা জারিতা ম্যাডাম। আজকে প্রচারের বিষয়টা আমরা একটু অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি
আজকের যে আপনাদের এই প্রচারটা একটু অন্যরকম ভাবে হচ্ছে, কি বলবেন? অন্যরকম ভাবে এই জন্য করতে হচ্ছে, কেন কি বিজেপি যে গভর্নমেন্ট এখানে যেটা আছে, আপনি দেখবেন যে কিভাবে ওরা গুন্ডাগার্দি শুরু করেছে, কিভাবে ভয়ভীত করে লোকদেরকে করছে। তো এর জন্য আমরা বলতে চাই কি, আমাদেরকে উপরে আপনি যা করতে চান, আপ জো ভি চাহে আমারে সামনে আপ আইয়ে, হাম উসকো লড় ডট কে হাম উসকা সামনা করেঙ্গে অর হাম পিছে নেই হটেঙ্গে। অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেখানে আজকে কংগ্রেসের তরফ থেকে যে সেখানে প্রচারটা হচ্ছে, সেই প্রচারের কি দৃশ্য রয়েছে সেখানে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে কি অবস্থা রয়েছে সেখানে, এবং আজকে যে প্রচারটা রয়েছে প্রচারে কিন্তু সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি শুধু ওনার যে পরিবারের সদস্যরা রয়েছে সেই পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু সেখানে উনি উপস্থিত রয়েছেন, এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে ওনার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সেখানে কিন্তু অনেকটাই গুরুতর বলে মনে করা হচ্ছে, এবং তারই জন্য আমরা দেখানোর চেষ্টা করছি আজকে আজকের যে প্রচারটা সেখানে কংগ্রেসের তরফ থেকে হচ্ছে সেখানে উপস্থিত রয়েছেন আর টাউন বরদলি কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মন, এবং সেখানে যে পরিবেশটা সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি কি পরিবেশ এই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচারটা শেষ দিনের যে প্রচারটা করা হচ্ছে সেই প্রচারের মধ্যে কিন্তু একটা আলাদাই সেখানে একটা রূপ সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রচার গাড়িতে সেখানে বসে রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে উপস্থিত রয়েছেন, এবং একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এত কিছুদিন আগে যে আক্রমণটা সংঘটিত হয়েছিল সেই আক্রমণের জেরে কিন্তু অনেকটা সেখানে অসুস্থ বোধ করছেন সুদীপ রায় বর্মন, এবং সেই অসুস্থতার জেরে কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি দৃশ্য এবং কি অবস্থা হয়েছে এবং সেখানে যাত্রীদের প্রচারটা কিভাবে সেখানে করা হচ্ছে, সেখানে সুদীপ রায় বর্মনের যে স্ত্রী রয়েছেন সেই সেখানে উপস্থিত রয়েছেন, ওনার মেয়ে সেখানে রয়েছেন, এবং আজকের এই প্রচার প্রসারটা কেমন সেখানে অজয় কুমার স্যার, আজকে আজ আপ লোগো কা জো ইয়ে প্রচার হ্যায় ইয়ে দুসরি তরিকে সে আপ লোগ ইসে লেকে জা রহে হ্যায় ক্যা বোলেঙ্গে ইস বারে? ইয়ে গুন্ডে হ্যায় বিজেপি, সুশান্ত চৌধুরী গুন্ডা হ্যায়, সব লোগ গুন্ডে হ্যায়, গুন্ডে সে বারে মে ভারতীয় জনতা পার্টি। আপ দেখ লিজিয়ে না, ক্যামেরা দিখাও কেসে চোট লাগা হ্যায়। আগরতলা কে জনতা কো ইয়ে তয় করনা হ্যায় কি গুন্ডো কি রাজ চলেগা, বাইক লেনে কি রাজ চলেগা, কি টাইগার কা রাজ চলেগা। सुशांत चौधरी कह रहे हैं कि वो एक नाटक के जैसे, सुशांत चौधरी जो है उसका क्या भरोसा, जो गुंडा है उसका क्या विश्वास करोगे, क्या गुंडों के बाद हम मानते नहीं है? आप लोग कितने आश्वस्त हैं इस निर्वाचन को लेके, इस इलेक्शन को लेके? एकदम जीतेंगे, पब्लिक नाराज है सुदीप के हमले के ऊपर, मैडम बैठी है, बेटी बैठी हुई, आशीष बैठा हुआ, परिवार है, सुदीप का क्या गलती है, लड़ रहा है सच्चाई के लिए, त्रिपुरा के लिए लड़ रहा है। अशोक धन्यवाद, चोट देख लो, 2 इंच ऊपर होता तो मर जाता सुदीप, 2 इंच ऊपर होता तो मर जाता सुदीप, कोई तरीका है क्या? अगर तला त्रिपुरा का बेटा है, त्रिपुरा का शहर है, हमेशा लड़ाई जनता के लिए, जनता का प्यार है, जीतेगा। বহুত বহুত শুক্রিয়া। আমরা কথা বলার চেষ্টা করেছি সেখানে যিনি ইনচার্জ রয়েছেন প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের যিনি ইনচার্জ রয়েছেন ডক্টর অজয় কুমার, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব যে আজকের যে র্যালি সংগঠিত হয়েছে সেই র্যালির কি দৃশ্য রয়েছে। সুদীপ
সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সামনে সেই দৃশ্যই সেখানে তুলে ধরার চেষ্টা করছি যে আজ আজ সেখানে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে সুদীপ রায় বর্মন ওনার যে সেই প্রচার গাড়ি রয়েছে সেই প্রচার গাড়িতে পরে কিন্তু তিনি সেখানে প্রচারে প্রচারে বেরিয়েছেন। আমরা সেই দৃশ্য সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি যে আজ যে প্রচারটা সেখানে করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে প্রচার গাড়িতে বসে রয়েছেন সুদীপ রায় বর্মন এবং তিনি সেখানে প্রচার করছেন এবং সেই প্রচারের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছে সুদীপ রায় বর্মনের স্ত্রী, সুদীপ রায় বর্মনের যে তাদের পরিবারের সদস্যরা সেখানে ওনারা উপস্থিত রয়েছেন। এবং গত দুদিন আগে যে ঘটনাটা সংঘটিত হয়েছিল সেই ঘটনার জেরে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে কিভাবে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সুদীপ রায় বর্মন এবং তারপর পরই কিন্তু সেখানে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে যে আজ সেখানে সাধারণ মানুষ সেখানে কিন্তু সেই বিষয়টাই সেখানে লক্ষ্য করছে যে সুদীপ রায় বর্মনের উপর যে আক্রমণটা সংঘটিত হয়েছিল সেই আক্রমণের দৃশ্যই কিন্তু সেখানে বারবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে আগেও, এবং সেই আক্রমণটা নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ ছিল। এবং আজ আমরা দেখানোর চেষ্টা করছি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, আট টাউন বোর্ডল এলাকার যিনি মনোনীত প্রার্থী রয়েছেন আশিস কুমার সাহা, তিনিও উপস্থিত রয়েছেন প্রচার গাড়িতে। এবং আজ সেখানে সুদীপ রায় বর্মনকে সাথে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই বিষয়টা সেখানে পরিলক্ষিত হচ্ছে যেখানে প্রচার গাড়িতে তারা বসে রয়েছেন। আমরা সেখানে একটু কথা বলার চেষ্টা করব আট টাউন বোর্ডওয়ালি কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছে আশিস বাবু, কি বলবেন আজকে আপনাদের একটা ভিন্ন রকমের একটা প্রচার আমরা দেখতে পাচ্ছি? বুঝতে পারিনি আজকে উপনির্বাচনের শেষ প্রচারের শেষ লগ্ন। দলের তরফ থেকে কথা ছিল যে মোটর বাইক আর মোটর কারের র্যালি হবে। গত তিন দিনে এই রাজ্যে সন্ত্রাসী শাসক দল বিজেপি যেভাবে কংগ্রেসের নেতা কর্মীদের উপর আক্রমণ হানে এবং শেষ মুহূর্তে ছয় আগরতলা কেন্দ্রের আমাদের মনোনীত প্রার্থী প্রিয় নেতা সুদীপ রায় বর্মনকে আক্রমণ করে যেভাবে ওনাকে মারার চেষ্টা করেছে, উনি অল্পেতে রক্ষা পেয়েছেন। উনি জেদ ধরেছেন যে জনগণের কাছে যাব, জনগণের কাছ থেকে আশীর্বাদ নেব এবং এই বিজেপিকে এই রাজ্য থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমি শেষ বিন্দুটুকু লড়াই করে যাব। অনেকটাই কষ্টদায়ক আমরা জানি আজকের এই অবস্থা, কি বলবেন? গণতন্ত্রের জয় হবে, মানুষই জিতবে। ষড়যন্ত্রকারীরা গুন্ডাইজম করে মানুষের জয়কে রোধ করা যায় না, গণতন্ত্র জিতবে। 100% শিওর গণতন্ত্র জিতবে। আপনার এলাকার যারা ভোটাররা রয়েছেন সুদীপ বাবু, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আপনার এলাকার যারা সেখানে ভোটাররা রয়েছেন সেখানে তাদের কি বক্তব্য রয়েছে, তাদের কাছ থেকে কেমন সমর্থন পাচ্ছেন? কিন্তু যখন সুদীপ বাবুর উপরে প্রাণঘাতী আক্রমণ হয়, সুদীপ বাবুকে একেবারে আমরা সেখানে কথা বলার চেষ্টা করেছি যিনি ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের সেখানে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন, এবং তিনি সেখানে কিন্তু কথা বলার অবস্থাতে নিয়ে আমরা সেখানে দেখতে পাচ্ছি শারীরিকভাবে তিনি অনেকটাই সেখানে অসুস্থ রয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে ওনার সেখানে স্ত্রী রয়েছেন, ওনার মেয়ে সেখানে উপস্থিত রয়েছেন এবং চিকিৎসক আজকে ওনাকে সেখানে সেখানে বিশ্রাম থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন সেখানে চিকিৎসক। আমরা দেখানোর চেষ্টা করছি আজকে সেখানে যে প্রচারটা সেখানে রয়েছে সেক্ষেত্রে আমরা কিছুটা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন বীরজিৎ সিনহা ওনার সাথে। বীরজিৎ বাবু, আজকের আপনাদের যে প্রচারটা সেই প্রচারটা নিয়ে কি বলবেন, জনসমর্থন কতটুকু পাচ্ছেন আপনারা? আমরা মানুষের সহানুভূতি পাচ্ছি, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। আমাদের ক্যান্ডিডেট সুদীপবাবুকে আক্রমণ করেছে প্রাণঘাতী, তার ব্যালটের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে আমার বিশ্বাস। আমরা রাজপথে নেমেছি, ওনাকে অসুস্থ অবস্থার মধ্যে আমরা ওনাকে নিয়ে আমরা প্রশাসন করছি। এবং শাসক দল বলছে যে একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে, সে বিষয় নিয়ে কি বলবেন?
কিভাবে এত মিথ্যা কথা, এটাকে নাটক করা যায়? এই যে নাকের নাকে যে লেগেছে দাঁত ভেঙেছে, নাটক করা যায়? নাটক ওরাই করে, এটা মিথ্যা কথা, এটা জবাব দেবে মানুষ। দেখুন না ওনার কি অবস্থা, কি অবস্থা, ওন ভাত খেতে পাচ্ছে না, তিনটা দাঁত ভেঙে গেছে, এরপরে কি নাটক করা যায়? ওরাই মেরেছে। আমরা দেখতে পাচ্ছি ওনার পরিবারের সদস্য ওনার পাশে রয়েছে। কি আছে? আছে ওনার সদস্যরা পাশে আছে, আমরাও আছি, সারা ত্রিপুরার মানুষ আছে, সারা কংগ্রেস পরিবার। অসংখ্য ধন্যবাদ। আমরা সেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় যে সুদীপ রায় বর্মনের বর্তমান যে অবস্থা, বর্তমান যে সেখানে শারীরিক অবস্থা রয়েছে, সেই শারীরিক অবস্থার জেরে কিন্তু আজ সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের সামনে যে আজকে যে প্রচারটা রয়েছে সেই প্রচারের মাধ্যমে সেখানে তুলে ধরার চেষ্টা করেছি যে সুদীপ রায় বর্মনের সেখানে কি অবস্থা রয়েছে। সেখানে উনি কিন্তু সেখানে শারীরিকভাবে অনেকটা অসুস্থ বলে সেখানে দাবি করা হচ্ছে বারবার। তো সেক্ষেত্রে আমরা সেই দৃশ্যই সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায় যে কি রয়েছে পরিস্থিতি এবং সেখানে সাধারণ মানুষ কি বলছেন সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায়। আমরা আবারও সেখানে সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সামনে সেখানে তুলে ধরার চেষ্টা করছি যে কি রয়েছে সেখানে পরিস্থিতি এবং তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি যে আজ সুদীপ রায় বর্মনের যে আজকের এই র্যালিটা সেখানে সংগঠিত হয়েছে সেই র্যালিতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ওনার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। কেননা পরিস্থিতিটা সেখানে অনেকটাই সেখানে দেখা যাচ্ছে ওনাকে সেখানে যে চিকিৎসক যিনি রয়েছেন সেই চিকিৎসক সেখানে ওনাকে সেখানে আরাম করার জন্য বিশ্রাম করার জন্য সেখানে বলেছিল, কিন্তু সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে যে ওরিয়েন্ট চৌমুনি রয়েছে সে ওরিয়েন্ট চৌমুনি এবং আরএমএস চৌমুনি হয়ে সেখানে আজকের যে র্যালিটা রয়েছে সেই র্যালিটা কিন্তু ইতিমধ্যে সংঘটিত হচ্ছে। সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি সুদীপ রায় বর্মন যিনি রয়েছেন তিনি কথা বলার অবস্থাতে পর্যন্ত সেখানে নেই, ওনার সেখানে কি বক্তব্য রয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যে পরিবারের যারা সদস্যরা রয়েছেন সেখানে পরিবারের সদস্য সেখানে উপস্থিত রয়েছেন, পরিবারের সদস্যরা সেখানে আমরা দেখতে পাচ্ছি ওনার স্ত্রী ওনার মেয়ে সেখানে উপস্থিত রয়েছে এবং তাদের সেখানে কিন্তু অনেকটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় যে কি অবস্থা রয়েছে ওনার সাধারণ মানুষের সাথে তিনি জনসম্পর্ক সেখানে কিন্তু স্থাপন করার চেষ্টা করছেন সেই দৃশ্যই আমরা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। এবং আজ যেহেতু শেষ একটা নির্বাচনী প্রস্তুতি, শেষ একটা নির্বাচনের যে প্রচার প্রসারের কাজ সেটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে সেখানে যে সুবিশাল একটা র্যালির সেখানে আয়োজন করা হয়েছিল সেখানে আমরা ইতিমধ্যে পেয়েছি পূজা রায়চৌধুরী যিনি মহিলা কংগ্রেসের ইনচার্জ রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজ আপনি অনেকদিন ধরে ত্রিপুরাতে রয়েছেন, সেখানে পরিস্থিতি কেমন দেখলেন এবং সুদীপ রায় বর্মনের উপর যে আক্রমণটা সংঘটিত হয়েছিল সে বিষয়ে কী বলবেন? দেখুন, ওরা 26 তারিখ অবধি ওয়েট করতে পারেনি,
বিজেপি তথা এই গুন্ডা বাহিনী বাইক বাহিনী বলুক, ওরা একটা সার্ভে করেছিল, সেই এক্সিট পোলের রেজাল্টটা ওদের কাছে পৌঁছে গেছে আগেই, যে এখানে কংগ্রেস ছাড়া কোনো কথা হবে না, জনগণ এবার প্রতিবাদটা করবে। তো সেই ভয়ে ওরা এতটাই হতাশ যে ওরা আগে থেকে এরকম প্রাণঘাতী সব হামলা করা শুরু করে দিয়েছে, আমাদের নেতাদের উপরে হামলা হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাদের বিভিন্ন কর্মীদের বাড়িতে গিয়ে গিয়ে। কিন্তু দেখুন, যতই যা খুশি করুক, আমার মনে হয় প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, কিন্তু এইবার কিছুটা হলেও আমরা গেছি, আমরা ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি, সব কিছু করেছি, প্রশাসনকে আমরা বলেছি আমাদেরকে যেন কোঅপারেট করে। তো একটা মানুষ এবার ভয় পাবে না, কারণ মানুষ যদি ভয় পায় তাহলে এই যে প্রতিবাদের জায়গাটা আর থাকবে না। কারণ সাড়ে চার বছর আমরা দেখেছি কিভাবে একজনকে মুখ্যমন্ত্রী থেকে যোগাসনের মাস্টার করে দেওয়া হয়েছে। যাই হোক, আমার মনে হয় যে এই দাঁতের ডাক্তার বলুন বা যে ডাক্তারবাবুরা দাঁড়িয়েছেন, ওনারদের পলিটিক্সটা কাপ অফ টি নয়। ওনারা এইরকম সুশান্ত চৌধুরীর মতো গুন্ডা বাহিনীদেরকে দিয়ে এরকম ভয় দেখাতেই পারেন, তবে মানুষ চাইবে যে পাঁচ বছর ভয় কাটানোর থেকে আমার এই কদিন ভয়টা ঠিক আছে। একদিনের ভয়ে ওরা, দেখুন গান্ধীজি শিখিয়েছিলেন ভয়কে জয় করতে হবে, যার জন্য উনি জেল ভরো আন্দোলন করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়া থেকে আমাদেরকে মুক্ত করতে। এটা একটা পরাধীন ভারতবর্ষ আমরা সবাই জানি, তো আমরা সব সকলে পরাধীন, একটা স্বাধীনতার লড়াই লড়ছি। ওরাও এখন ভয়টাকে জয় করে জনগণ এগিয়ে আসবে, আমাদের দিকে এগিয়ে আসবে, আমাদের নেতাদেরকে সেইভাবেই জয়যুক্ত করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করেছি মহিলা কংগ্রেসের যিনি সেখানে ইনচার্জ রয়েছেন পূজা রয় চৌধুরী, ওনার সাথে, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো যে রাজধানীর অঞ্চল রয়েছে, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র, আট টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কিন্তু আজকের দিনের যে শেষ একটা প্রচার, শেষ একটা আমরা বলতে পারি শেষ লগ্নের প্রচার, সে প্রচারটা কিন্তু ইতিমধ্যেই চলছে। কংগ্রেসের পক্ষ থেকে সেখানে একটা বিশাল র্যালি সেখানে আয়োজন করা হয়েছে, এবং সেই র্যালি স্বভাবতই যে দুটো বিধানসভা কেন্দ্র রয়েছে, যে দুটো বিধানসভা কেন্দ্র উপনির্বাচন সংগঠিত হচ্ছে, সেখানে তাদের মনোনীত প্রার্থীরা আমরা দেখেছি সামনে ওনারা রয়েছেন, এবং সুদীপ রায় বর্মনের উপর যে হামলাটা সংগঠিত করা হয়েছে সেই হামলার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই অবস্থাটা আরও অন্য আরেকটা রূপ নিয়েছে, এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে পেছনে সুদীপ রায় বর্মন যেখানে অবস্থান করছেন, ওনার সেখানে যে পরিবারের সদস্যরা রয়েছেন সেই পরিবারের সদস্যরা কিন্তু অনেকটাই ওনার সাথে রয়েছেন, পরিবারের সদস্যদের দ্বারাই কিন্তু সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এই পরিস্থিতিটা কী রয়েছে, এবং দেখানোর চেষ্টা করব যুব কংগ্রেসের পক্ষ থেকে ওর একটা র্যালি সেখানে আয়োজন করা হয়েছে, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র ভবন যে প্রাঙ্গণ রয়েছে সেখানে, এবং আমরা একটু ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে সামনে সেখানে কী পরিস্থিতি রয়েছে, একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরাম্যানকে বলবো সেখানে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর জন্যে যে পিছনের কী সেখানে পরিস্থিতি রয়েছে। আপনাদের ঘরের সন্তান, আপনাদের দাদা সুদীপ বর্মন, অশিত কুমার সাহাকে আশ্বিন মাসে নমস্কার। নির্বাচক মন্ডলী, আগামী চৌদ্দ জুন আজকে দিন জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, আপনাদের ঘরের সন্তান সুদীপ রায় বর্মন, অশিত কুমার সাহাকে আশ্বিনের ছাত্রী, এ রাজ্যের নারী নির্যাতন, খুন, সন্ত্রাস, অপহরণ এবং নিপীড়নের বাণিজ্যে বিরুদ্ধে প্রতিবাদের বাধাকে তুলে ধরার জন্য আগামী যাও বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় তারা তিনবারের বিধায়ক আশিস কুমার সাহা মহোদয়কে হাত চিনে ছাপ দিয়ে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করবেন। আমরা
এই অঞ্চলের সমস্ত অংশের গণদেবতাদের কাছে, পথ চলতি মানুষদের কাছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা গোড়া জুড়ে আমরা অনুরোধ করছি, Yeah, yeah.
প্রাণ কাছে পর্দায় যে ছবি আপনারা সরাসরি দেখছেন, যে শরৎ প্রচারের একেবারে শেষ লগ্নে বীরজিৎ বাবু কি বলবেন এই ঘটনা নিয়ে? বা আজকের এই র্যালির জন্য তো প্রত্যাশিত ছিলেন না? উনি চলে এসছেন, যার কারণে এইভাবে রেলি করা হচ্ছে। এবার আমরা আশা করি যে অনেকদিন ধরে রাজনীতির অঙ্গনে আছেন, জনপ্রতিনিধি আছেন, মানুষের সেবা করে যাচ্ছেন, এবং সেবার নিরিখে যতজন প্রার্থী আছে এর মধ্যে দুজন মানুষ রাজধানীর মানুষ, এবং এখানে দেবনা বেঁচে নেবেন বলে আমার বিশ্বাস। এবং এই যে আক্রমণটা হয়েছে তার জন্য মানুষ বেরোতে এটা প্রতিবাদ করবে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আজকে অনেক উত্তর দিয়েছি, তার জন্য আমরা সম্পূর্ণ ধন্যবাদ সবাই। আরে মরচুড়ি তো আমাদের অসীম সীমা। আরে আমরা একটাই রেলি করতেছি, ছোট ভাই হিসাবে স্যার না না, তারা তো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছোট ভাই দিকে স্যার আমরা কি চেয়েছিলাম আর কি হারিয়েছি। আমার বাবার মতো মানুষগুলোর কাছে আজ
একটা ছোট্ট আহ্বান দিচ্ছি, যারা সেই শহরকে বিষয় থেকে দিয়েছে, যারা এই শহরে দেখানোর জীবন থেকে স্বপ্ন দেখার অধিকার কেড়ে নিয়েছে, যারা এই শহরে আমার ভোটের স্বপ্ন খালি ঘটিয়েছে, আপনারা কি তাদের খাওয়া করবে? যারা এই শহরের রাজপথে রক্ত ছড়িয়েছে আপনার ভোটের সন্তান তৈরি হচ্ছে নত দর্শনে শপথের কেন্দ্র অঙ্গীকার কি এই আধার আমরা দূর করবো, আমরা নতুন আলোক মালায় সাজিয়ে দেব এই শহর আলোচনাকে, নয় রাজ্যের আধার থেকে এই রাজ্যের লক্ষ যৌবনের জীবনে আমরা নতুন ভোরের ঠিকানা এনে দেব। এই শহরে আপনাদের কাছে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ঘরের সন্তান আশিস কুমার সাহা সুদীপ রায় বাংলার হয়ে আপনাদের এই শহরের প্রত্যেক মায়ের পায়ে সুদীপ বাবার মতো মানুষের কাছে এই শহরের বিধস্ত মহানশীল সৃজনশীল মানুষের কাছে আমাদের সত্য প্রণাম জানিয়ে আপনাদের ভালোবাসা চাইছি, আপনাদের স্নেহ চাইছি, আপনার স্বাধীনতা, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার জন্মগত অধিকার, আপনার ভোট আপনি দিন এই শহরের প্রত্যেক মা, আপনারা শুধু আপনাদের স্নেহ ক্ষমতায় আপনাদের ভয়ে সন্তান সুদীপ আশিসকে একটু আশীর্বাদ করবেন, এই শহরের বাবার মতো মানুষদের কাছে বিনম্র আবেদন থাকে এই শহরকে আলোকে পথে নিয়ে যাওয়ার মহা সরকারের মহাকর্মী সুদীপ আশিসকে আপনার আশিসে ধরিয়ে দিন, সঠিকভাবে আন্দোলনের সমর্থনে চলা ভারতের জাতীয় কংগ্রেসের হাজার হাজার অহিংসার কর্মীকে আপনারা আশীর্বাদ করুন, আধারের বিরুদ্ধে আপনারা যে বিষয়টা অবগত রয়েছেন, গত পরশু দিন সুদীপ রায় বর্মনের উপর অতর্কিত হামলা করা হয় বলে যে অভিযোগ ছিল, তারপরেই তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরে তিনি আর বেরিয়ে পড়েন তার নিজ এলাকার। Thank you.
প্রায় বর্মনের সেখানে যে অবস্থা, শারীরিক অবস্থা কিন্তু সেখানে অনেকটাই অনুন্নত বলে সেখানে মনে করা হচ্ছে। আমরা সেই দৃশ্যে আমরা সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যে চিকিৎসক ওনাকে সেখানে বিশ্রামের জন্য সেখানে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে উনি সেখানে আজকে যে প্রচারটা রয়েছে সেই প্রচারে তিনি খুব সেখানে উপস্থিত রয়েছেন। এবং গতকাল উনি যে একটা বিষয় বলেছিলেন যে ছেলের হাতে বাবা আক্রান্ত হয়েছে, সেই বিষয়টা কিন্তু সরাসরি ভাবে তিনি যে বিষয়টাকে ইঙ্গিত করতে চেয়েছিলেন, যেখানে বারবার সুশান্ত চৌধুরীর নামটা সেখানে এসেছে, সেই বিষয়টা কিন্তু তিনি ইঙ্গিত করেছেন যে সেখানে ছেলের হাতে বাবা আক্রান্ত হয়েছে, সেটাও কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সরাসরি সোশ্যাল বাংলার পর্দা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই র্যালির আয়োজন করা হয়েছে, সেখানে তাদের একটি অবস্থান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে না, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নৈরাজ ছোঁয়ার আধারের বিরুদ্ধে এই লড়াইটা চিরকালীন চিরন্তন লড়াই। আসুন আমি দেশ আমাদের শহরে নতুন বিজ্ঞাপন করি, অন্ধকারের বিরুদ্ধে আলোকের হৃদয়ে প্রদীপ জ্বেলে আমরা যেন জীবনের জয়গানে আমার এই শহরকে আঘাত থেকে মুক্ত করতে পারি, তারই জন্য আপনাদের কাছে আমার বিনম্র আবেদন থাকে। আসুন আপনার ভোট আপনি দিন এই শহরের মাধ্যমে তোমার স্নেহে মমতায় এই শহরের নাচ করে দেওয়া হয় সদী আশিস, আর এই শহরের প্রতিবাদী জনতা আপনাদের আশীর্বাদ ভালোবাসা চাইছে, আপনার ভালোবাসার ভোট আমরা চাইছি আর সুবিধা এবং আমার শিক্ষার জন্য। এই শহরের আজকের এই লড়াইটা এটা কংগ্রেসের নয়, লড়াইটা সদীপ রায় বর্মন আশিস কুমার সাহাদের নয়, লড়াইটা আজ এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের, লড়াইটা আজ এই রাজ্যের গণতন্ত্রকে ভাগ্যবান লড়াই, লড়াইটা
মানবিকতা ভালোবাসা সম্প্রদায়ে সম্প্রদায়ে বন্ধু ভাইয়ের হৃদয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখার লড়াই। মানুষকে বাঁচাতে হলে আজ এই রাজ্যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আজ এই রাজ্যে লড়াইটা কংগ্রেসের নয়, আজ লড়াইটা রাজনৈতিক মতের লড়াই নয়। আমরা মতাদর্শে বিশ্বাস করতে পারি, কেউ কংগ্রেস করবেন, কেউ সিপিএম করবেন, কেউ হয়তো বিজেপিকে ভালোবাসেন, আপনার একাত্র ভালোবাসা পাচ্ছি বলুন আপনারা, কেউ মশাই করবেন, কেউ তৃণমূল, কিন্তু আজ লড়াইকে
আপনাদের কাছে আশিস কুমার সাহা সদীপ রায় বলবো আমাদের প্রত্যেকে সশ্রদ্ধ প্রণাম। এই শহরের যৌবনের কাছে আমার ভনীদের কাছে আহ্বান করবো, এই রাষ্ট্র স্বাধীনতার লড়াই লড়ছে, মানবতাকে ফাঁসিয়ে রাখার লড়াই, বন্ধুত্বীয় হাতে হাত রেখে প্রতিবাদের পথ ধরে এসো আজের রাজপথে, নতুন করে শহর গাইবে আমার জীবনের জয়গান, আধার থেকে উত্তরণের আলোকের প্রতীক জেনে আজ এই শহরের রাজপথে ভারতের জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা নিয়ে হাজার যৌবন আপনাদের কাছে আসুন। আগামী 23 জুন নতুন করে এ শহর আগরতলার মাঠে থেকে পরিবর্তনের মহারণের প্রথম যুদ্ধ আপনারা প্রথম আলোক শিখাটা জানিয়ে দিন। শহর আগরতলায় 8 বর্তমানে 6 আগরতলায় আপনাদের সন্তান আপনাদের প্রার্থী, এ শহর আগরতলাকে এই রাজ্য ত্রিপুরাকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখা মানুষ সদীপ রায় বর্মণ, আশিস কুমার সাহারা ভারতের জাতীয় কংগ্রেসের প্রতীকে আপনাদের প্রার্থী হয়ে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ মমতায় এই শহরে আপনাদের ভোট চাইছেন। আসুন আগামী 23 জুন আপনার প্রতিবাদের ভোট আপনার ভালোবাসার ভোট হোক, সদীপ রায় বর্মণ আশিস কুমার সাহাবের জন্য ভোট হোক, প্রতিবাদী মানসিকতার জয় হোক, অন্যায়ের বিরুদ্ধে আধারের বিরুদ্ধে সত্যের আবার যেন এই শহর গাইতে পারে সত্যম শিবম সুন্দর, কারণ আমরা জানি হৃদয় থেকে আমরা বিশ্বাস করি সত্যই শিব, শিবই সত্য, সত্য ঈশ্বর, আর ঈশ্বরের জয় কখনো কেউ আটকাতে পারেনি। অন্ধকারের বিরুদ্ধে আধারের বিরুদ্ধে দীপ্ত আলোক শিখার লড়াই চিরকালে অন্ধকার শেষ করে এই শহর আগরতলায় আগামী 23 জুন নতুন প্রদীপ জ্বলবে সদীপ আশিসের হাত ধরে, এই শহরে প্রদীপের সেই দীপ্ত শিখায় এই শহর আগরতলা এই রাজ্য ত্রিপুরা পাহাড় জুড়ে অন্ধকারের নৈরাজ্য কায়েম হয়েছে, এই অসুরের রাজত্বে তার অবসানে আমরা আবার নতুন পরিবর্তনের পথ ধরে হাঁটব, আমার মানুষ আমার সম্প্রদায়ের সম্প্রদায়ে হৃদয়ে হৃদয়ে আমাদের আত্মীয়তার সম্পর্ক আবার প্রতিষ্ঠিত হবে এই শহরের রাজপথে, আর কোন প্রতিবাদী যৌবনে রক্ত ছড়াবে না হায় রাজ্য এই শহরের মাটিতে, আর কখনো গণতন্ত্রকে আমরা বিপন্ন হতে দেব না, যে হিংসারা এই শহরে রক্ত ছড়িয়েছে আপনাদের সন্তান প্রতিবাদী মানসিকতার লড়াইয়ে রক্ত শহরের মায়ের
আশীর্বাদ করে পবিত্র বিধানসভায় পাঠাবে। নমস্কার। নমস্কার নির্বাচক মন্ডলী, আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপনাদের এলাকার টানা পাঁচবারের জনপ্রতিনিধি প্রাক্তন জনপ্রিয় স্বাস্থ্যমন্ত্রী আপনাদের ঘরের সন্তান সুদীপ রায় বর্মণ ও আশিস কুমার সাহা মহোদয়কে সঙ্গে নিয়ে গাড়ি এবং বাইক রেলি করে ধীরে ধীরে আমরা আপনাদের বাড়ির সামনে গিয়ে আপনাদের কাছে আমরা আশীর্বাদ পাইছি। আমরা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্ধুগণ, আমরা এই এলাকার সকল নির্বাচক মন্ডলীগণের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন রাখছি, চলুন বন্ধু, চলুন তেইশে জুন আসছে দিন ভারতীয় জাতীয় কংগ্রেসকে ধরতে। এই সারাগতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আমার আপনার ঘরের সন্তান সুদীপ রায় বর্মণ মহোদয়, সত্যিও শরীফ রায় বর্মণ মহোদয়কে হাত চিহ্নে উদান টিপে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই সায়াগরতলা বিধানসভা কেন্দ্রে সুদীপ ছিল, সুদীপ আছে, সুদীপ থাকবে, সুবিধাবাদীরা আসবে আর যাবে। তাই বন্ধুগণ, আর নয় ভুল হাত দিয়ে ছুড়ে ফেলে দিন এই পদ্ম ফুলের মূল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ভারত দেশে